सुप्रिय शिक्षार्थीबृंद आज के नवम और दशम श्रेणी बांगला व्याकरण सप्तम परिच्छेदे कारक एवं विभक्ति आलोचना करब। दिलीप कुमार चौधरी प्रधान शिक्षक फकीर मोहम्मद आदर्श उच्च विद्यालय। कारक कारक काके बोले? कारक हच्छे क्रियापदेर सहित अन्यान्य पदेर जे सम्पर्क ताहाके कारक बोले। एखन अन्यान्य पद कि? पद हच्छे वाक्ये व्यवहृत प्रत्येकटा शब्दके पद बला हय। जेमन सुलतान बूर बेला ताहार तबिल हईते निज हस्ते दरिद्र दिगके पैसा दितेछे, এই যে বাক্যটা সেই বাক্যটাতে ক্রিয়াপদ হচ্ছে দিতেছে। সুলতান, বুরবেলা, তবির এগুলো হচ্ছে পদ। আমার কথা ছিল বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে পদ বলে আর ক্রিয়াপদের সহিত অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে দিতেছে। এখন দেখতে হবে দিতেছে সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক আছে কি না, আর কারকের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। তাইলে দিতেছে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অবশ্যই সম্পর্ক আছে। যদি সম্পর্কগুলো আমি বিশ্লেষণ করি কিভাবে সম্পর্ক হচ্ছে, যেমন কে দিতেছে সুলতান, কি দিতেছে পয়সা, কখন দিতেছে ভোরবেলা, কি দ্বারা দিতেছে নিজ হস্তে, কাকে দিতেছে দরিদ্র দিগকে, এই যে সম্পর্ক গুলা ক্রিয়াপদের সঙ্গে সেই সম্পর্কটি হচ্ছে কারক। কারক হচ্ছে ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অবদানকারক, অধিকরণকারক। কারকের সঙ্গে সঙ্গে কিন্তু বিভক্তিটা চলে আসে। কারক নির্ণয় মানে কোন কারক কোন বিভক্তি, বিভক্তি নির্ণয় করতে হবে। এখন বিভক্তি কাকে বলে? কারকের সঙ্গে সঙ্গে যেহেতু বিভক্তি চলে আসবে তাহলে বিভক্তি কাকে বলে? মূল শব্দের সঙ্গে যাহা যুক্ত হয় তাহাকেই বলা হয় বিভক্তি। মূল শব্দের সঙ্গে যুক্ত যাহা হয় তাই মূল শব্দের সঙ্গে যদি কোনো যুক্ত কিছু না হয় তাহলে এটা প্রথম বিভক্তি বা শূন্য বিভক্তি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, গাছে, এটাকে যদি আমি মানি গাছ জো একার, এই যে একার 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 এই একারটি হচ্ছে বিভক্তি চিহ্ন। মূল শব্দ গাছে, গাছের বাংলায় পাওয়া যায় গাছ দু এ মানে একার, তাইলে মূল শব্দ হচ্ছে আমার গাছ, গাছের সঙ্গে যুক্ত হয়েছে কি একার, তাহলে এই একারটা কোন বিভক্তি চিহ্ন, একারটা সপ্তম বিভক্তি চিহ্ন। এ ও মানে উদ্দিষ্ট তে এগুলো হচ্ছে সপ্তম বিভক্তির চিহ্ন। বিভক্তি কাকে বলে? মূল শব্দের সঙ্গে যাহা যুক্ত হয় তাকে বলে মূল শব্দের সঙ্গে যেটা যুক্ত হয় এটাই বিভক্তি। গাছের সঙ্গে যোগ হচ্ছে একা, একারই বিভক্তি, একা কোন বিভক্তি চিহ্ন, একা সপ্তম বিভক্তি চিহ্ন। এ মানে একা উনত্রিশ তো করতে এটা হচ্ছে সপ্তম বিভক্তি চিহ্ন। কর্তৃকারক, কর্তৃকারক কাকে বলে? কর্তা যাহা করে তাহাকে কর্তৃকারক বলে, কর্তা যাহা করে তাহাকে কর্তৃকারক বলে। যেমন রহিম স্কুলে যায়, এখানে এই বাক্যে ক্রিয়া হচ্ছে যাওয়া, কে যেতেছে রহিম, কর্তা যাহা করে তাহাকে কর্তৃকারক বলে। রহিম স্কুলে যায়, কে যায় রহিম, কে বা কাহা, কে ক্রিয়াকে কে প্রশ্ন করবে কিন্তু কর্তৃকারক পাওয়া যায়। একটা কারক নির্ণয়ের পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে প্রশ্নের সাহায্যে, একটা হচ্ছে সূত্রের সাহায্যে। ক্রিয়াকে কে প্রশ্ন করিলে কর্তৃকারক পাওয়া যায়, কে বা কারা, বহুবচনে কারা হয়। আর সূত্র হচ্ছে মানে কাহাকে বলে, কর্তৃকারক কাহাকে বলে, কর্তা যাহা করে তাহাকে কর্তৃকারক বলে। রহিম স্কুলে যায়, রহিমের নিচে দাগ আছে রহিম কোন বিভক্তি, কোন কারক কোন বিভক্তি, রহিম কর্তৃকারক শূন্য বিভক্তি হবে, কারণ রহিম মূল শব্দ, রহিমের লগে কোনো কিছু যোগ নাই, এত রহিম কর্তৃকারকে শূন্য বিভক্তি।
এই হচ্ছে কর্তৃকারক কর্মকারক কর্মকারক হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে অর্থাৎ কর্তা একটা জিনিস করবে সেই কর্তা সেই জিনিসটা করতে সেই ক্রিয়াটা বা সেই কাজটা করতে একটা জিনিসের আশ্রয় নেয় অর্থাৎ কর্তা একটা জিনিসের আশ্রয় নিয়ে ক্রিয়া সম্পন্ন করে বা ক্রিয়া করে থাকে কর্মকারক বলা হয় যেমন রহিম বই বলে দা কিন্তু বইয়ে মানে বই কোন কারক কোন বিভক্তি রহিম বই পড়ে ক্রিয়াটা কর্তাছে কিন্তু রহিম রহিম যদি ডাক্তার তো তাহলে করতে কারক আর এই পড়া ক্রিয়াটা কর্তাছে রহিমে বটে কি কিন্তু রহিম পড়তে গিয়া বইয়ের আশ্রয় নিছে এর জন্য বই হচ্ছে কর্মকারক রহিম কি পড়ে বই পড়ে ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করিলে কর্মকারক পাওয়া যায় রহিম বই পড়ে রহিম কি করে বই পড়ে ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করিলে কর্মকারক পাওয়া যায় এটা হচ্ছে প্রশ্ন সাহায্যে আর সূত্রটা হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে রহিম বই পড়তেছে পড়তে গিয়ে সে আশ্রয় নিছে কর্তাছে রহিম আশ্রয় নিছে বইয়ে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয় আর প্রশ্ন সাহায্যে হচ্ছে ক্রিয়াকে কি বা কাকে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় এই হচ্ছে কর্মকারক তৃতীয় কারক হচ্ছে করণকারক সহায়ক করণকারক হচ্ছে সহায়ক অর্থাৎ কর্তা সকল কারকে কাজ করবে কর্তা কিন্তু করণকারকে কর্তা কাজ করতে গিয়ে কাজটা একটা জিনিস দিয়ে করে সহায়ক যন্ত্র একটা জিনিস দিয়ে কাজটা করে যেমন রহিম খাঁচি দিয়া দাম খাঁচি দিয়া দাম কাটে দাগ দিচ্ছি খাঁচি দিয়া রহিম খাঁচি দিয়া দাম কাটে দাম কাটা কাটাটা হচ্ছে ক্রিয়া এই ক্রিয়াটা কর্তাছে কাটা রহিমে কিন্তু রহিমে এই ক্রিয়াটা করতে গিয়া কি তারা ক্রিয়াটা করতেছে খাঁচি দিয়া রহিম খাঁচি দিয়া দাম কাটে অর্থাৎ ক্রিয়াটা সহায়ক করণ অর্থই হচ্ছে সহায়ক একটা জিনিস দিয়া একটা ক্রিয়া করা হয় আর একটা জিনিস দিয়ে যেমন রহিম খাঁচি দিয়া দাম কাটে ছেলেরা বল দিয়া খেলে সে লাঠি দিয়া সাপ মারে সে সাপ মারতে সাপ মারাটা হচ্ছে ক্রিয়া এই মারাটা সে বা রহিম কি দিয়া করতেছে লাঠি দিয়া অর্থাৎ কর্তা একটা জিনিস দিয়া ক্রিয়াটা করে এটা হচ্ছে করণকারক বিভক্তি করণকারকে প্রায় জায়গাতেই তৃতীয় বিভক্তি হয় তৃতীয় বিভক্তির চিহ্ন কি দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক অর্থাৎ এই যে আছে কাছে দিয়া ছেলেরা বল দিয়া খেলে লাঠি দিয়া সাপ মারে সে তাস দিয়া খেলে তার যে দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে করণকারকের সাধারণত এই চিহ্ন দ্বারা দিয়া কর্তৃক আর প্রশ্ন সাহায্য হচ্ছে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করিলে করণকারক পাওয়া যায় কর্তা যাহা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাহাকে করণকারক বলা হয় কিন্তু সূত্র কাকে বলে আর প্রশংসার্য হচ্ছে কর্তা প্রশংসার্য হচ্ছে কি দ্বারা বা কিসের দ্বারা অর্থাৎ দ্বারা দিয়া করতে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করিলে করণকারক পাওয়া যায় এই হচ্ছে করণকারক তৃতীয় বিভক্তি এই খাঁচি দেওয়া হচ্ছে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক এটা হচ্ছে তৃতীয় বিভক্তি কারকের সঙ্গে সঙ্গে বিভক্তি নির্ণয় যেহেতু চলে আসে বিভক্তিও শিখতে হবে বিভক্তি হচ্ছে সাত প্রকার প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থ বিভক্তি পঞ্চম বিভক্তি ষষ্ঠ বিভক্তি সপ্তম বিভক্তি প্রথমা
বা শূন্য মানে মূল শব্দের সঙ্গে এক জায়গায় যোগ নাই সেটা হচ্ছে প্রথম আবার শূন্য বিভক্তি। করণ কারক আলোচনা করতে আমি তৃতীয় বিভক্তি অলরেডি আলোচনা করে বলেছি, দ্বারা দিয়া করতে এইগুলো হচ্ছে তৃতীয় বিভক্তির চিহ্ন। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক। সম্প্রদানকারক হচ্ছে যাকে সত্য ত্যাগ করিয়া দান করা হয়, যেটার মধ্যে কোনো পাওয়ার আর আকাঙ্ক্ষা থাকে না, যেটাকে সত্য ত্যাগ করিয়া অর্থাৎ যা তোমার সত্য আছে সেই সত্যটা চিরতরে চিরদিনের জন্য কোনো দাবি দাবা না রাখি যেটা দান করা হয় সত্য ত্যাগ করে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে যদি কেউ ভিক্ষা দেয় সেই ভিক্ষা কিন্তু সে আবার ফেরত পাবে, এই আকাঙ্ক্ষা আশা রাখে সে ভিক্ষুককে ভিক্ষা দেয় না। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে নিচে যদি ধাক্কাটা থাকে তাহলে ভিক্ষুক কোন কারক, সম্বোধন কারক। কোন বিভক্তি কে, চতুর্থ বিভক্তি। এখানে আর একটা ব্যাপার আছে, কে কিন্তু দ্বিতীয় বিভক্তির চিহ্ন, কে কিন্তু চতুর্থ বিভক্তির চিহ্ন। কোন সময় কে দ্বিতীয় হবে, কোন সময় দান বুঝাইলে খেতে চতুর্থ বিভক্তি হয়, দান না বুঝাইলে খেতে দ্বিতীয় বিভক্তি হয়। যেমন দুপাকে কাপড় দাও আর ভিক্ষুককে ভিক্ষা দাও, দুটো কিন্তু এক না। দুপাকে কাপড় দেওয়া সেটা ফেরার জন্য, হয়তো ওয়াশ ইস্ত্রির জন্য বা ওয়াশ করার জন্য দেওয়া, এইসব ক্ষেত্রে দুপাকে কে আছে, ভিক্ষুককে দুটাতেই কে আছে, কিন্তু ভিক্ষুককে কেটা যেটা সেটা হবে চতুর্থী, কারণ এগুলো দান বুঝেছে। আর দুপাকে কাপড় দাও এটা কিন্তু সম্প্রদান কারক হবে না, এটা হবে কর্মকারক। কাকে দাও কিংবা কাকে সবাই কর্মকারক পাওয়া যায়, সম্প্রদান কারক হচ্ছে সত্য ত্যাগ করে আজ দান করা হইবে, তাই সম্প্রদান করো। সম্প্রদান করতে কে সত্য এই চতুর্থ বিভক্তির চিহ্ন, কে দ্বিতীয় বিভক্তির চিহ্ন, খেতে যদি দান বুঝায় সম্প্রদান হবে, খেতে যদি দান না বুঝায় তাইলে দ্বিতীয় হবে। অপদান কারক সংজ্ঞাটা হচ্ছে যাহা হইতে চলিত, গৃহীত, রক্ষিত, উৎপন্ন, ভীত ইত্যাদি বোঝায় তাহাকে অপদানকারক বলা হয়। আর প্রশ্ন সাহায্য হচ্ছে হইতে থেকেছে, এই তিন বিষয়ে প্রশ্ন করলে অপদানকারক পাওয়া যায়। যেমন গাছ হইতে পাতা পড়ে, এই যে হইতে আছে, মেঘ হইতে বৃষ্টি হয়, তিল হইতে তৈল হয়, হইতে থেকেছে, এই তিন বিষয়ে প্রশ্ন করলে অপদানকারক পাওয়া যায়। যেমন গাছ হইতে পাতা পড়ে বলছিলাম, সেটা কোন বিভক্তি, হইতে থেকেছে এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তির চিহ্ন। যেমন গাছ হইতে পাতা পড়ে অপদানকারকে পঞ্চমী বিভক্তি, মেঘ হইতে বৃষ্টি হয় অপদানকারকে পঞ্চমী বিভক্তি, তিল হইতে তৈল হয় অপদানকারকের পঞ্চমী বিভক্তি, হইতে থেকেছে এই তিন বিষয়ে প্রশ্ন করিলে অপদানকারক পাওয়া যায়, সেটা হচ্ছে প্রশ্নের সাথে। আর সংজ্ঞাটা হচ্ছে যাহা হইতে চলিত, গৃহীত, রক্ষিত, উৎপন্ন, ভীত ইত্যাদি বোঝায় তাহাকে অপদানকারক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি কারকের বাকি অংশটুকু আগামী, কারক এবং বিভক্তির বাকি অংশটুকু আগামী শনিবারে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জেনে এখানেই শেষ করছি।